কুশিয়ারে ধরা পড়া এক বাঘাইড়ের ওজন 4.5 মণ। 4.5 মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে সিলেটের কুশিয়ারা নদীতে। শুক্রবার 7 মে রাতে সিলেটের ফ্রেঞ্চগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়ে মাছটি। শনিবার 8 মে সকাল 10টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি। বাজারে দেখা যায় বাঘা মাছটির খবর শুনে উৎসুক মানুষ ভিড় করেছেন। অনেকে মোবাইল ফোনে ছবি তুলতে থাকেন মাছটির। মৎস্য ব্যবসায়ী বেলাল জানান, শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। শনিবার সকালে বিক্রির জন্য সিলেটের কাজিরবাজার মাছের আড়তে তোলা হয়, পরে সেখান থেকে লালবাজারে নেওয়া হয় মাছটি। তিনি আরো বলেন, মাছটির ওজন 4.5 মণ, এর দাম চাওয়া হচ্ছে 4 লাখ টাকা। পুরো মাছটি কেনার মতো ক্রেতা না থাকায় দুপুর 2টায় কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি 2 থেকে 2,500 টাকা দরে বিক্রি করা হবে বলেও জানান ওই ব্যবসায়ী।